ইনটলারেন্স, অসহিষ্ণুতা, এই শব্দটা আজকাল বড় বেশি শুনছেন না? কখনো ভেবেছেন আপনি আমি এর বাইরে কি না আদৌ? ছোট্ট একটা উদাহরণ দিই, নিউজিল্যান্ডের যে সাম্প্রতিক অ্যাটাক, তারপরে সে দেশের সব বয়সের মানুষ, বাচ্চা বুড়ো মহিলা, সকলে এক কথায় বলেছেন, আমরা এরকম নই, আমাদের দেশের মানুষ এরকম নন, কেউ একজন করে ফেলেছে, তাকে ক্ষমা করুন, আমরা শান্তি প্রার্থী, আমরা আমাদের দেশ, এ কথা বলতে পারবে কখনো? সত্যি কথা বলুন তো, ইনটলারেন্স আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, আমাদের ডিএনএতে রয়েছে কিনা? আসুন এই নিয়ে আজ আলোচনা করি, হাড্ডাহাড্ডি লড়াই করি। আমার সঙ্গে দুজন রয়েছেন, আগে পরিচয় করব, তারপর তাদের সামনে প্রশ্ন ছুড়ব আমি। সুবোধ সরকার আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক, বিশিষ্ট মানুষ, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। আমি শুরুতেই সুবোধদার কাছে প্রশ্নটা রাখতে চাই। সুবোধদা, ইনটলারেন্স এটা আমাদের ডিএনএতে রয়েছে নাকি সাম্প্রতিক কালের কিছু ঘটনা এই ইনটলারেন্স শব্দটাকে এত সার্ফেসে এনেছে? ডিএনএতে অনেক খারাপ জিনিস থাকে। একজন মানুষ যখন মানুষ হয়ে ওঠে, তাকে সে ডিএনএ থেকে আস্তে আস্তে সিলেক্ট করে খারাপ জিনিসগুলোকে বের করে দিতে হয়। কিন্তু যখন ইউ আর অনন্তমূর্তির মতো একজন প্রাজ্ঞ লেখক, ভারতবর্ষে তিনি সম্মানিত, ভারতবর্ষের বাইরে তার বই পড়ানো হয়, সমস্ত ইউনিভার্সিটিতে পাঠ্য, তিনি যখন বললেন 2014 সালে, 5 বছর আগে, তিনি যখন বললেন যে গুজরাটের মহানায়ক যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, তাহলে আমি সেই ভারতবর্ষে থাকবো না, এটা বলতেই পারেন একজন, এটা ইন্টলারেন্স নয়, এটা বলতেই পারেন। তার কারণ, তার আগের গুজরাটের ইতিহাস তার সামনে রয়েছে। কিন্তু তার বদলে কি হলো? ইন্টলারেন্সের উদাহরণ, তার বাড়িতে করাচি যাওয়ার টিকিট পাঠানো হলো, বাড়ির সামনে পুলিশ বসলো, সবাই প্রতিদিন সকালে বিকেলে পালা করে তাকে বলা হলো ইউ আর অনন্তমূর্তিকে, আপনি চলে যান, পারে পাকিস্তানে চলে যান। সত্যি সত্যি কয়েকদিন পরে অসুস্থ ছিলেন, সত্যি সত্যি তিনি অনেক দূরে চলে গেলেন, সেটা করাচি নয়, একেবারে ওপরে। তারপরে সেই একই জায়গায়, একই শহরে কয়েক বছর বাদে দেখছি একটার পর একটা, এদিকে কালবুর্গি, এদিকে আমাদের সাংবাদিক এবং কবিকন্যা, তাকে আমরা দেখতে পেলাম খুন করা হলো বাড়ির সামনে, গৌরী লঙ্কেশের কথা বলছি। কালবুর্গির মতো লেখক, যিনি 100টার উপরে গ্রন্থ প্রণেতা, তাকে খুন করা হলো। এই যে একটার পর একটা গত 5 বছর ধরে ভারতবর্ষে যখনই কেউ একটু বিরোধিতা করতে চেয়েছে, তখনই তার উপর ছাপিয়ে পড়েছে। আপনি গত 5 বছরের উদাহরণ, 5 বছরের সাম্প্রতিক উদাহরণটা খুব তীব্র। কি খাবো কি খাবো না, কি পড়বো কি পড়বো না, কি লিখবো কি লিখবো না, এর উপরে বারবার ইনটলারেন্স, কোট আনকোট ইনটলারেন্স এসে আছড়ে পড়েছে জায়গায়। সাংঘাতিকভাবে গণতন্ত্রের যে প্রাথমিক শর্ত, সেটা হলো রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার। স্বাভাবিকভাবেই প্রত্যেকের নিজস্ব মত থাকবে, নিজের মত পোষণ করতে পারবেন, কিন্তু মত পোষণের ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় সৌজন্যের বাইরে চলে যায়। যে কোনো হত্যা নিন্দনীয়, ঘৃণ্য, কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনাকে সামগ্রিকভাবে একটা দেশের সঙ্গে জুড়ে দেওয়া যায় না, বা কোনো সরকারের কার্যকলাপের সঙ্গে জোড়া যায় না। আমরা যদি ধরি যে গত পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে 100-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এটা একটা ইনটলারেন্স। সারের দাম কত বাড়লো কেন জানতে চাইলে তাকে জেলে যেতে হয়, এটা একটা ইনটলারেন্স। আমার চাকরি হচ্ছে না কেন, কেন আমার লিস্টে নাম উঠবার পরেও আমি ডাক পাচ্ছি না, এইটা জানবার জন্য তাকে যদি গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, এটাও ইনটলারেন্স। ইনটলারেন্সের বিভিন্ন সময়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিভাষা থাকবে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের রাজ্যে আমরা যদি দেখি যে একটা বিশেষ ইনটলারেন্সের ঘটনা প্রমাণ করে দিই। 2014 সালের কথা বললেন না, 2014 সালের সাধারণ নির্বাচনের পর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, এবং সেই পশ্চিমবঙ্গ রাজ্যের আমাদের মতো একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ইলামবাজার ব্লকে এবং আরেকটি ব্লক মিলিয়ে শুধু সাধারণ নির্বাচনের পরে 7 জন সংখ্যালঘু বিজেপি কর্মী পতাকা হাতে নিয়ে খুন হয়েছেন, আজ পর্যন্ত কেউ কিন্তু গ্রেফতার হয়নি। সমিতা, আমার খুব আক্ষেপ হচ্ছে এই আলোচনাটা শুরু করার কিছুটা পরে, যে দুজন বসে রয়েছেন সংবেদনশীল মানুষ হিসাবে আমরা যদি আলোচনা করি, রাজনীতির বাইরে কিন্তু কেউ বেরোতে পারছেন না। সুবোধদা, আমি আপনার কাছেও আশা করবো, অধ্যাপক হিসেবে শুধুমাত্র গত 5 বছরে আপনি কনসেন্ট্রেট করবেন না, আমার বরং প্রশ্ন আপনাদের দুজনের কাছেই, যে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে আমাদের ভেতরে লুকিয়ে থাকা যে ইনটলারেন্স, সেটাকে একটা ফেভারেবল সিচুয়েশন দেওয়া হচ্ছে, সমস্ত দল, সমস্ত রাজনৈতিক দল দিচ্ছে,
টু ইউটিলাইজ। এখন যদি আমি বেদ উপনিষদের সময় চলে যাই, তখন তো নিশ্চয়ই ইন্টলারেন্স ছিল। কেন রাম শম্ভুকে হত্যা করেছিল সেটা নিয়েও ইন্টলারেন্সের কথা হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে বিভাজনের যে রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি সাম্প্রতিক কালে যেরকম ভাবে তার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, সেটা কিন্তু কিসের বিভাজন? ইনটলারেন্সের ভিত্তিতে বিভাজন, ইনটলারেন্সের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে এমন ভাবে ইতিহাস তৈরি করা হয়েছে। কখনো কখনো দেখা যাচ্ছে ইতিহাস ম্যানুফ্যাকচার্ড হচ্ছে, এই ধর্ম ধর্ম ভুল ব্যাখ্যা করা হয়েছে। ধর্মকে হাতিয়ার করে, ধর্মকে সামনে রেখে বারবার কিন্তু অস্ত্র ঝনঝনিয়ে উঠেছে, এবং এটা সাম্প্রতিক কালে আরো বেশি বিপজ্জনক একটা জায়গায় পৌঁছেছে। এটা তো আমরা রাজ্যে আমরা বসে আছি, সেই রাজ্যটা তো ভাগ হয়েছে, দেশটা ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। এবং তখন যারা তথাকথিত প্রগতিশীল মানসিকতার ধারক এবং বাহক, তারাই সেই রাজ্যভাগটাকে সমর্থন করেছিলেন মাইনরিটি হ্যাজ আ রাইট অফ সেলফ ডিটারমিনেশনের নামে। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যারা রাজ্যভাগ করেছিলেন, আজকের দিনে তারাও আবার ধর্মনিরপেক্ষতার কথা বলেন, বিভাজনের রাজনীতির কথা বলেন। আসলে আমাদের এখানে প্রতিবাদ তো অত্যন্ত সিলেক্টিভ। আমি রাজনীতির বাইরে খুব একটা বেরোতে পারবো না, এই কারণেই, কারণ আমি একজন পূর্ণকালীন রাজনৈতিক কর্মী। আমি যে আজকে এখানে আমন্ত্রিত, এর কারণ আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী। আমি যদি বলি আপনি সংবেদনশীল মানুষ হিসেবে আমি আপনাকে আমন্ত্রণ জানাই, ঠিক আছে, সেই যদি আমন্ত্রণ জানানো হয়, আমাদের এখানে প্রতিবাদ তো অত্যন্ত সিলেক্টিভ হয়। যেমন দেখুন, অর্ক বন্দ্যোপাধ্যায় বলে একটি ছেলে বারাসতে, সে অন্য ধর্মের একটি মেয়েকে বিয়ে করেছিল। তার সন্তান সম্ভবা স্ত্রী যখন তার মানে বাড়ির বাবার বাড়িতে চলে গিয়ে যাওয়ার পরে তার স্ত্রী সন্তান প্রসব করে, ছেলেটি এখান থেকে চলে যায়, গিয়ে তার স্ত্রীকে আনতে যায়। সম্পূর্ণ পাড়ার লোক তাকে ঘিরে ধরে, মানে যে এলাকায় যায়, যেহেতু সে ভিন্ন ধর্ম করেছিল, তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। একটা আগুনের গোলার মতো সে যখন ছুটছে, কোনো মানুষ তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি। একটি স্থানীয় রিক্সা চালক, ভ্যান চালক, সে তখন ওই অবস্থায় তাকে তুলে নেয়। তুলে নিয়ে যাওয়ার পরে তাকে বারাসতের একটি নার্সিংহোমে অ্যাডমিট করায়। দীর্ঘদিন সে অসুস্থ ছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ আমাদেরই রাজ্যের, তখন অবশ্যই আজকে যিনি শাসন ক্ষমতায় মানে আছেন রাজ্য তারা ছিলেন না, তাদের দলের কাছ থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। রাজেন্দ্র যাদব মালদার একটি ছেলে, তিনিও এরকম একটি ভিন্ন ধর্মে বিবাহ করেছিলেন বলে তার মাথাটা সম্পূর্ণভাবে কেটে নেওয়া হলো। রিজওয়ানের ঘটনা আমাদের প্রত্যেকের জানা, এটা বিতর্কিত, বহু চর্চিত। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা প্রতিবাদটা সিলেক্টিভ করি, বলছেন এই ধারাবাহিকতা এই রাজ্যে রয়েছে, এরা খুব স্বাভাবিকভাবে চিন্তা করুন তো। আমি যদি বলছি অসহিষ্ণুতা কাকে বলে, করিমপুর বলে একটি, করিমপুর ব্লকে ধরুন আমাদের এই পঞ্চায়েত নির্বাচন যে হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে একটি ব্লকে 21টি গ্রামসভা আসনের মধ্যে বিজেপি 12টি আসন পেয়েছে। এত কিছু প্রতিকূল অবস্থার মধ্যেও পেয়েছে, আজকে তারা বোর্ড গঠন করতে পারছে না। এটা একটি অসহিষ্ণুতা নয়, আসলে অসহিষ্ণুতাটা হয়েছে আমি অন্যের মতবাদকে স্বীকার করব না, আমি কোন সমালোচনাকে গ্রহণ করব না, আমি কোন প্রতিবাদ যদি করে সেটা কোন রাজনৈতিক দল করে? শ্রমিকতা আমাদের রাজ্যে এই মুহূর্তে ইনটলারেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে, একদম চ্যাম্পিয়ন হয়ে গেছে সম্পূর্ণ। এটা সম্পূর্ণভাবে আমি এই মতামতকে সম্পূর্ণভাবে, আমি শুধু একটা কথা বলি, কথা ছাড়াও সারা বছর ধরে, একটা 3 বছর 4 বছর 5 বছর ধরে যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকানো যায়, যদিও মনে করিয়ে দিয়েছে আমরা 5 বছর অতিক্রম করে আরো পেছনে যাব, পেছনে তো যাবই, লালনের মতো গায়ককে কি মুখোমুখি হতে হয়েছে ধর্মের কারণে, সে তো কল্পনা করা যায় না, সে তো ইতিহাস আছে, তাকে তো পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। তো এই যে জীবন বাদ, আরো আগে চৈতন্যদেবের যে ঘটনা, এমনকি বুদ্ধিজমের সময় তারও সেখানে করেছে। আমি তো কৃষ্ণনগরের ছেলে, আমার তো মনে পড়ছে শ্রী চৈতন্যদেবের কথা, তার যে নগর সংকীর্তন, সেটা তো আসলে সর্ব ধর্মকে কাছে আনার কেন প্রয়োজন পড়লো? তিনি চেয়েছিলেন যে সব রকম মানুষ একসঙ্গে আসুক, কাছে আসুক, তিনি ভালোবাসার কথা বলতে চেয়েছিলেন রাস্তায় নেমে একেবারে। ইট ওয়াজ এ রোড শো, অত বড় রোড শো বাংলার ইতিহাসে সেই যুগে কেউ করতে পারেনি। কিন্তু সাম্প্রতিক কালে আপনি যেটা বলছেন, আপনার কথা মেনে নিয়েও বা আপনার কথাতে অসম্মতি জানিয়েও আমি একটা কথা স্পষ্ট করে বলি, যে ভারতবর্ষের গত 5 বছরে যে ইতিহাস তৈরি হওয়ার কথা ছিল, যে জায়গায় যেতে পারত ভারতবর্ষ,
যে সুন্দর ভারতবর্ষের দিকে এগোতে পারত সেই ভারতবর্ষ আমরা পাইনি, তার বদলে পেয়েছি আপনি এটা খাবেন না, আপনি এটা পড়বেন না, আপনি এটা লিখবেন না, আপনি যদি এটা লেখেন তাহলে আপনাকে পিওরলি পলিটিক্যাল স্টেটমেন্ট এই ধরনের আপনি আপনি প্রকাশ্য রাস্তায় গরু মাংস খেলেন, আপনাকে কি আক্রমণ করেছেন? আপনাকে আমাকে জীবনে যত আক্রমণ করা হয়েছে তার সমস্ত কোন লেখকের উপরে এত আক্রমণ আর হয়নি আমার উপরে, কেন্দ্র করে 125 কোটির গণতন্ত্রকে আমি আরেকটা সম্পূর্ণ কেউ যদি কালিমালিপ্ত করে দেয় সেটা সম্পূর্ণ গণতন্ত্রের আমার প্রশ্ন হচ্ছে যে সারা ভারতবর্ষের গত 5 বছরের ঘটনা বলি আর পশ্চিমবঙ্গের 5 বছরের ঘটনা বলি, রাজনৈতিক হত্যাকাণ্ড বা শুধু হত্যাকাণ্ডের যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে সারা ভারতবর্ষের থেকে পশ্চিমবঙ্গে এগিয়ে আছে, এর থেকে বেশি অসহিষ্ণুতা হতে পারে না। 5 বছর আপনি আনছেন কিন্তু আপনিও তার থেকে দীর্ঘ সময় ধরে পলিটিক্স চর্চা করছেন, গত 5 বছর আপনি এই জন্য আনছেন কারণ আপনার পলিটিক্যাল এজেন্ডা আপনার সরকার কেন্দ্রিক। কবি সুগত সরকার গত 5 বছরটাকে এমফাসাইজ করেছেন, আমিও বলেছি, উনিও বলেছেন, আগেও অতীতে বিয়ন্ড 5 ইয়ার্স আমরা যদি দেখি ভারতবর্ষের ওপার থেকে এপারে মানুষের আসার এই এর মধ্যেও যে টলারেন্স রয়েছে সেটা শুধু 47 সাল নয়, তার আগের থেকে ইনটলারেন্সের জায়গাটা রয়েছে। বারবার সমস্ত যারা মহানায়ক ভারতবর্ষের তারা বারবার এই একটা জায়গা অ্যাড্রেস করেছেন কিন্তু এটা তো থামেনি, এটা তো কেন থামেনি, এটা তো সিরিয়া থেকে ইউরোপে ঢোকাটাকে ওটা দূর, তো আপনি কাছে এসেছিলেন ওপার থেকে কেন এসেছিলেন, আজকে 1971 সালে কারা এসেছেন, আজকেও শেখ হাসিনা প্রথমবার নির্বাচনে হেরে যাবার পরে ধর্মকেন্দ্রিক দুটো সম্পূর্ণ ভিন্ন, তো যেখানে যে যদি সেই অর্থে কোনো ধর্মকে ধর্ম বলা হয় কোনো রিলিজিয়নের মধ্যে যদি ইনটলারেন্স থাকে সে যদি অন্য কোনো অস্তিত্বকে না স্বীকার করে আমি যদি মনে করি যে আমার ধর্ম ছাড়া এটাই শ্রেষ্ঠ এবং অন্য কারোর অধিকার নেই, এরপরে যদি আমি বলি কথাগুলো সেন্সর হয়ে যাবে, আমি আর বাড়াতে চাইছি না। আমি মনে করি যে হিন্দুত্ব যেখানে বিশ্ববরেণ্য দার্শনিকরা বলেছেন হিন্দুত্ব খুব টলারেন্ট একটা রিলিজিয়ন, এখানে সত্যিই মানুষের মধ্যে সহিষ্ণুতার প্রকাশ ঘটে। মহাত্মা গান্ধী একটু বলেছিলেন, প্লিজ আমি বলে দিচ্ছি, মহাত্মা গান্ধী বলেছিলেন ইন্ডিয়া ইজ secular because Hindu is the tolerant, right? কিন্তু সেই হিন্দুত্ব মহাত্মা গান্ধীর কথা আমরা যদি দয়ানন্দ সরস্বতীকে কোট করি, তিনি ক্রাইস্টকে বলেছেন যে একেবারে অর্ডিনারি ইগনোরেন্ট ম্যান, তিনি বলেছেন ইম্পোস্টার কাকে, মোহাম্মদকে, সেখানেও তো ইনটলারেন্স আছে। আমি আমি হিন্দুত্বের ক্যামোফ্লেজে উগ্র হিন্দুত্ববাদ কি ভারতবর্ষ দেখেনি? হিন্দুত্ববাদ বলে কিছু হয় না, আমি এই ধর্মীয় ব্যাখ্যা দিতে চাই না, হচ্ছে আমি যে আমি 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 এই ধর্মীয় ব্যাখ্যা দিতে চাই না, এটা কি না না প্লিজ 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 হয় না কেন বলুন, জেসাস কেম ইন টু দ্য ওয়ার্ল্ড টু সেভ দ্য সিনার্স, ঠিক আছে, হিন্দু জন্মে হিন্দু হয়, খ্রিস্টান হতে গেলে ব্যাপটাইজ করতে হয়, ইসলাম গ্রহণ করতে গেলে তার নির্দিষ্ট পদ্ধতি আছে, হয়নি কখনো হিন্দুত্বে ধর্মান্তরণ কখনো, ভারতবর্ষে সবচেয়ে বেশি ধর্মান্তর তো হিন্দুদের হয়েছে, তাহলে হিন্দুদের নয় হিন্দুত্বে, কে হিন্দুত্বে ধর্মান্তরিত হয়েছে, পরাবর্তন তো হতেই পারে, ওটা পরাবর্তন জোর করে তো ধর্মান্তরণ হয়েছে, তাহলে এত এত বিশাল বাহিনী কোথায় এলো, এ দেশে কখনো হিন্দুত্ব ওভার পাওয়ার করেনি অন্য রিলিজিয়ন, হিন্দুত্ব মানে যা সেটা কোনোদিন কাউকে ওভার পাওয়ার করতে পারেনি, সেটা আপনি ইউটোপিয়ান কথা বলছেন, এটা কোনো ইউটোপিয়ান কথা বলছেন, এটা আদর্শের কথা, আদর্শ ইউটোপিয়া হয় না কোনো সময়, আদর্শটা কোনো সময় ইউটোপিয়া হতে পারে না, ইউটোপিয়াটা কখন মানুষ মনে করে, বাণিজ্যিক কারণে মনে করে, সে কোনো সংবাদ মাধ্যমের বাণিজ্যিক কারণ হতে পারে, তার প্রোগ্রামের বাণিজ্যিক কারণ হতে পারে, এবং সর্বোপরি সর্বোপরি সে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বিশ্বাস কিংবা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডাকে একটা
ইন্টেলিজেন্ট সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু একটাকে হাইপোথেটিক্যাল সত্যি রাজনীতি প্রভাবিত করছে এবং মানুষের মধ্যে যদি কোথাও কোনো অসহিষ্ণুতার বীজ থাকে এদেশের মানুষের মধ্যে তাকে বের করে আনার দায়িত্ব কি পলিটিশিয়ানরা নিয়েছেন রাজনীতি সেই চর্চাটা করছে সেজন্য গোলাম আলীকে আমাদের ব্যান করতে হয় সেজন্য প্রিয়াঙ্কা চোপড়াকে টুইট করে ক্ষমা চাইতে হয় আসবো এই আলোচনায় একটা ছোট ব্রেক সঙ্গে থাকুন আলোচনা ইনটলারেন্স নিয়ে রাজনীতির কারবারিরা ইনটলারেন্স কে ব্যবহার করেন এটাই মোদ্দা প্রশ্ন সাধারণ নাগরিক হিসেবে দুজনের কাছে আমার এটা প্রশ্ন সুবোধা প্রথমে প্রশ্নটা হচ্ছে খুব গভীর এই যে কথাটা বলা হলো যেভাবে রাজনীতি এসে তার পেটের মধ্যে ঢুকে পড়েছে এবং তার দুটো হাত সবসময় মারবো 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 করছে এই জায়গাটাই হচ্ছে তৈরি করা হয়েছে এটাই হচ্ছে আসলে আসল হিন্দুত্বের যে কথা বলা হচ্ছে শুধু হিন্দুত্ব কেন সুবোধদা আমার মত অন্য কেউ মানতে পারছে না আমি তাকে সহ্য করতে পারছি না আমি তাকে মারলাম সেই মত ধর্ম নেই ইনটলারেন্স আরো অনেক রকমের রয়েছে ধর্মের ইনটলারেন্স সবথেকে বড় হাতিয়ার রাজনীতির জন্য আপনি তাই বলছেন তুমি যেটা প্রথমেই বলেছিলে যে মানুষের মধ্যে যে ডিএনএ সেই ডিএনএ এর ভিতরে বাস করছে ইনটলারেন্স এই কথাটা আমি মানি এই এই অসহিষ্ণুতা থেকে বেরিয়ে আসার জন্য জায়গাটাকে খুঁড়ে বের করার দায়িত্ব রাজনৈতিক দলগুলো নিয়েছে সংবিধান বলেছে ইনটলারেন্স প্রথম কথা হলো হিন্দুকে একটা রিলিজিয়ন হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা হলো দ্বিতীয়ত হিন্দু শব্দ ছাড়া অন্য কোন ধর্মের নাম উচ্চারণ করা গেল না এটি দুঃখের তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি এগুলো কবিতা কবিতার জায়গায় থাকে কিন্তু বাস্তবটাও চত্বন তুলুন একটু একটু অ্যাডিশন নয় একটু অ্যাডিশন করে রামনবমী কি আমাদের রাজ্যে কিভাবে পালিত হতো কোন কোনে আননোটিসড থেকেছে বরাবর সেটা নিয়ে এত নোটিস করে অনেক কিছু সমাজে ঘটছে কেন সমিতা অনেক একটু একটু সীমান্ত পারে ঘুরে আসুন রাজনীতির বাইরের প্রয়োজনটা আমাকে বলুন মানুষ বুঝবে এই যে ঘটনা আসছে না পালনের প্রয়োজনীয়তা একটু বলুন রাজনৈতিক দল রামনবমী পালন করেনি রাজনৈতিক দল এখানে রামনবমী পালন করছে আবার হনুমান জয়ন্তী দেখা যাচ্ছে কাউন্টার প্রশ্ন হলো নিঃসন্দেহে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে ভোজালি দেওয়া বা সৌর দেওয়া ঠিক না কিন্তু কোন অবশ্যই মানি এবং কিন্তু আরো অনেক কিছু মিছিল বেরোয় সেখানে অস্ত্রের ঝনঝনানি বেশি শোনা যাচ্ছে আমার শেষ প্রশ্ন আমার শেষ প্রশ্ন ইনটলারেন্স দূর করতে যারা রাজনীতি চর্চা করেন তাদের দায় এবং দায়িত্ব কি যারা রাজনীতি করেন তাদের প্রথম ভারতবর্ষে বুঝতে হবে যে ইনটলারেন্স নিয়ে এরকম আলোচনা হচ্ছে টেবিলে এই ইনটলারেন্স এর আলোচনা কিন্তু ভারতবর্ষের বাইরে পার্শ্ববর্তী পাকিস্তান বাংলাদেশ যে জায়গাগুলো আছে সেখানে আমার মনে হয় এই ধরনের আলোচনা সম্ভব নয় তা যদি হতো এই যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা প্রচেষ্টা চলেছে অনুপ্রবেশের মধ্যে দিয়ে এটার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষ প্রতিবাদ আমার মনে হয় যেভাবে ইতিহাসকে ম্যানুফ্যাকচার করা হয়েছে গত কয়েক বছরে সেটা একটা সাম্প্রতিক কালে ভারতবর্ষের পুরো ইতিহাসটাই ডিস্টর্টেড দুজন বক্তা দুজন সংবেদনশীল মানুষ যারা ধর্মের বাইরে এবং রাজনীতির বাইরে একটা বাক্য পুরোপুরি বলতে পারলেন না আমাদের রাজনীতি এতেই আবর্তিত হচ্ছে ইনটলারেন্স এতে কি বন্ধ করা সম্ভব প্রশ্ন রইল আপনাদের সামনে শেষ করছি আজকের এপিসোড সঙ্গে থাকুন জি ২৪ ঘন্টা